ডাকু শিয়াল তার দুই সাগরের লালটু আর বল্টুকে নিয়ে আড্ডা মারছে। এমন সময়ে এক সুন্দরী শিয়াল কন্যা মাথায় পানির কলসি নিয়ে তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বস, ওই দেখুন কি সুন্দরী এক মেয়ে যাচ্ছে। আপনি বললে গিয়ে ধরে আনি। এই থাপ্পড়টা কেন খেয়েছিস জানিস? একটা মেয়ের দিকে বাজেভাবে তাকানোর জন্য, আর কখনো যেন এমন না দেখি। জি বস। শিয়াল কন্যা যখন আরো কাছাকাছি এলো, তাদের পাশ দিয়ে যাওয়ার সময় ডাকু শিয়াল তার দিকে তাকালো। সে আর চোখ ফেরাতে পারলো না, এক দৃষ্টিতে হাঁ হয়ে তাকিয়ে রইল। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো, ও আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। বস, শিয়াল কন্যা তো চলে গেছে। চলে গেছে কি মানে? কি কে চলে গেছে? আরে আমি তো আকাশ দেখছিলাম রে। বস, আপনি যদি অনুমতি দিন তাহলে এবার গিয়ে ধরে নিয়ে আসি। আমি আবার কি করলাম বস? দেখলাম আপনার ভালো লাগলো, তাই আপনাকে খুশি করার জন্য ধরে নিয়ে আসতে চাইলাম, আর আপনি কি না আমাকে আবারও মারলেন বস। বোকার হদ্দ কোথাকার, ভালো লাগলেই তাকে ধরে নিয়ে আসতে হবে। যা গিয়ে খোঁজ নিয়ে আয় কোন জঙ্গলের কোন গুহায় থাকে। বুঝতে পেরেছি। জি বস, আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। শিয়াল কন্যার গুহার সামনে ডাকু শিয়াল ও তার সাগরেদরা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শিয়াল কন্যা গুহা থেকে বের হয়ে তাদের সামনে দিয়ে চলে গেল। ডাকু শিয়াল শুধু চেয়ে চেয়ে দেখল, কিছু বলল না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। প্রতিদিনই ডাকু শিয়াল এসে শিয়াল কন্যার গুহার সামনে দাঁড়িয়ে থাকে। শিয়াল কন্যাকে একবার দেখে আবার চলে যায়। কয়েকদিন পর আজও ডাকু শিয়াল দাঁড়িয়ে আছে শিয়াল কন্যাকে দেখার জন্য। শিয়াল কন্যা গুহা থেকে বের হয়ে আজ ডাকু শিয়ালের সামনে এসে দাঁড়ালো। নাম? ডাকু শিয়াল। তাহলে চুরি ডাকাতি বাদ দিয়ে প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন কেন? এখানে এক অমূল্য রত্নের সন্ধান পেয়েছি, সেটা ডাকাতির রাস্তা খুঁজছি। অমূল্য রত্ন আমাদের গুহার সামনে? না না, আপনি ভুল করছেন, এখানে দামি কোনো রত্ন নেই, কেউ আপনাকে ভুল তথ্য দিয়েছে। সেই অমূল্য রত্ন আমার সামনে দাঁড়িয়ে এখন আমার সাথে কথা বলছে। মানে ইয়ে মানে আমি আমি? শিয়াল কন্যা লজ্জা পেয়ে দৌড়ে আবার গুহার ভেতর চলে গেল। ওস্তাদ, চলে গেল তো, তাহলে চল আমরাও চলে যাই। মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছে, হঠাৎ বাঘ এলো সেখানে। এই ছাগল, এই ছাগল, এখানে ঘাস খাচ্ছিস কেন? আমি ছাগল,
তাই ঘাস খাই। আমি তো আর আপনাদের মতো মাংস খাই না, তাই ঘাস খাই। ঘাস খাস ভালো কথা, কিন্তু এখানে আর ঘাস খেতে আসবি না। আমি এখানে এসে হাঁটাহাঁটি করি, এখানকার পরিবেশটা খুব সুন্দর। এ কেমন কথা বাঘ মহাশয়, আমি ঘাস খেতে পারবো না? জঙ্গলের এই পাশটার ঘাসগুলো খুব নরম, খেয়ে খুব মজা পাই। আপনি অন্য কোথাও গিয়ে হাঁটাহাঁটি করুন, জঙ্গলের সব জায়গায় তো আপনার জন্য সমান। তবে রে, এত বড় সাহস আমার সাথে তর্ক করিস? আমি বলেছি এখানে আর ঘাস খেতে আসবি না, মানে আসবি না। এত পেঁচাল বাড়িস কেন? যা এখান থেকে, এক্ষুনি যা, নইলে এমন অবস্থা করব যে আর কিছুই খেতে পারবি না। ছাগল কান্না করতে করতে চলে যেতে লাগলো, তখনই দেখলো তার পাশে ডাকু শিয়াল দাঁড়িয়ে। দাঁড়া ছাগল, তুই কোথায় যাচ্ছিস? তুই এখানেই ঘাস খাবি। ডাকু শিয়াল, ডাকু শিয়াল, তুই এখানে আমার কাছে নাক গলাচ্ছিস কেন? তোরা বাঘ হয়েছিস বলে কি জঙ্গলের সবার মাথা কিনে নিয়েছিস? অনেক অত্যাচার করেছিস তোরা, আর আমরা তা সহ্য করেছি, কিন্তু আর না, ভালোই ভালো এখান থেকে চলে যা, নইলে গুলি করে একেবারে ঠ্যাং ভেঙে দেব, আর জীবনেও সোজা হয়ে দাঁড়াতেও পারবি না। বাঘ চলে যাচ্ছে আর বলছে, কাজটা তুই মোটেও ভালো করলি না শিয়াল, আমিও তোকে দেখে নেব। আরে যা যা, যা পারিস করিস। একটু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিয়াল কন্যা সব দেখলো। সে ডাকু শিয়ালের দিকে তাকিয়ে আছে। ডাকু শিয়াল তার দিকে তাকাতেই লজ্জা পেয়ে শিয়াল কন্যা সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর ডাকু শিয়াল আস্তানার সামনে বসে আছে। লালটু দৌড়ে এলো। ওস্তাদ, ওস্তাদ, এইমাত্র খবর পেলাম বাঘের বাচ্চা বাঘ আপনার কলিজায় হাত দিয়েছে। মানে কি বলছিস তুই? জি ওস্তাদ, ঠিক বলছি, আমাদের শিয়াল ভাবির গুহায় ওই বাঘ আক্রমণ করেছে। কি, ওই বাঘের বাচ্চার এত বড় সাহস? আজ আমি ওকে ওর উচিত শিক্ষা দেব, চল আমার সাথে। বলেই ডাকু শিয়াল বন্দুক হাতে দৌড় দিল, পেছন পেছন তার শাগরেদরাও দৌড় দিল। শিয়ালনির গুহার সামনে বাঘ শিয়ালনিকে টেনে হিসে নিয়ে যাচ্ছে। চল চল আমার সাথে, তুই এই ডাকু শিয়ালের পক্ষে কথা বলিস, তোকে নিয়ে আটকালে ডাকু শিয়ালও সুসুর করে আমার হাতে এসে ধরা দেবে, তারপর তোর চোখের সামনেই আমি ওই ডাকু শিয়ালকে মেরে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। হঠাৎ গুলির শব্দ, বাঘের হাতে রক্ত, বাঘ শিয়ালনিকে ছেড়ে দিল। তোর এত বড় সাহস, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, আর কোনোদিন যেন তোকে এই জঙ্গলে না দেখি। আমি চলে যাব? বছরের পর বছর আমার বাপ দাদারা যে জঙ্গলে রাজত্ব করেছে সেখান থেকে আমি চলে যাব? কখনো না। কথা বলেই বাঘ পিস্তল বের করলো ডাকু শিয়ালকে মারার জন্য, কিন্তু তার আগে ডাকু শিয়াল বাঘকে গুলি করে মেরে ফেলল। তোমার আর কোনো ভয় নেই, কেউ তোমাকে আর জ্বালাতন করতে আসবে না। যতদিন আমি একা থাকবো ততদিনই কেউ না কেউ আসবে আমাকে জ্বালাতন করতে, এভাবে প্রতিদিন এসে আমার গুহার সামনে দাঁড়িয়ে না থেকে আমার বাবার সাথে কথা বলো, তারপর আমাকে বিয়ে করে তোমার গুহায় নিয়ে যাও, তখন তোমাকে এভাবে এসে আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না, আর আমারও
অন্য কারো ভয় থাকবে না। ওরে বাজনা বাজা, বাজে ফোটা পটকা ফোটা, সানাই বাজা, ঢোল বাজা, খাবার দাবারের আয়োজন কর, আমাদের আস্তানায় নতুন ভাবি আসতে চলেছে। আমাকে তাড়িয়ে দেবেন না জামি, আপনার দুটি পায়ে পড়ি, এখন থেকে আমি বুবুর সাথে সাথে সব কাজ করব, বুবু যা বলবে তাই শুনব। শিয়াল তৈরি হচ্ছেন, কাজে যাবেন, কিন্তু কেউ এখনো তাকে নাস্তা দিল না। কি হলো, আমি বাইরে কাজে যাব তো, ঘরে আমার দুই দুইটা বউ, তারপরও কি আমাকে সকালে না খেয়েই কাজে যেতে হবে? শিয়ালের ডাক শুনে তার ছোট বউ হাতে নাস্তা নিয়ে দৌড়ে এলো। এই নাও তোমার নাস্তা। এইটুকু নাস্তা বানাতে তোমাদের দুজনার এত সময় লাগে? আজও মনে হয় আমার দেরি হয়ে যাবে। দাও দাও, তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নেই। হ্যাঁ, দুই বউ। তোমার বড় বউ কি ঘরের কোনো কাজ করে? সারাক্ষণ হাতে পায়ে মেহেদি পরে বসে থাকে। আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছিলাম, ওই নবাবজাদিকে বলেছিলাম একটু তোমার জন্য চাটা বানাতে, সে এখনো পানি গরম করেছে? আচ্ছা বাদ দাও ওর কথা, ওকে দিয়ে পোষাচ্ছিল না বলেই তো তোমাকে আবার বিয়ে করেছি। এখন আর চা খাবো না, আমি বের হচ্ছি। আচ্ছা আসার সময় তোমাদের জন্য কি কিছু আনতে হবে? না 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 গো, আমাদের কারো কিছু লাগবে না, তবে আসার সময় একটা শ্যাম্পু আর স্নো নিয়ে এসো আমার জন্য। আমার মিষ্টি বউটার স্নো শেষ হয়ে গিয়েছে, তাই তো বলি মুখটা আর একটু কেমন কেমন যেন লাগছে। তুমি না। আচ্ছা আসি। শিয়াল বাইরে চলে গেল, বড় বউ তখন হাতে চা নিয়ে দৌড়ে এলো। এই চা, তোমার চা, চাটা খেয়ে যাও। তোমার চা তুমি খাও, এক কাপ চা আনতে যদি তোমার এত সময় লাগে। কি করব বলো, রান্নার চুলা তো একটি, তোকে বললাম একটু হাত লাগা, তুই বললি তোর আঙ্গুলে ব্যথা, একা হাতে আর কত দিক সামলানো যায় বল? হয়েছে হয়েছে, আর কাজের খোঁটা দিও না। আচ্ছা ছোট, তুই কি একটু কাপড়গুলো কাচতে যাবি? না বাবা, কাপড় ধুলে সাবানের পানিতে আমার হাত কেমন ফ্যাকাশে প্যাকাশে হয়ে যায়। আচ্ছা তাহলে তোর কাপড় ধোয়ার দরকার নেই, তুই বরং ঘর দুয়ার ঝাড়ু দে, চারদিকে প্রচুর ধুলা জমেছে। কি বলছো বুবু, আমার ডাস্টে অ্যালার্জি আছে, তুমি জানো না, ধুলার মধ্যে গেলে আমার হাঁচি কাশি ছুটে একেবারে ঠান্ডা লেগে যায়। আমি পারবো না বাবা। তুই তো আগুনের কাছেও যেতে পারিস না, তোর ত্বক নষ্ট হয়ে যায়, তার মানে রান্নাটাও তুই করতে পারবি না, এত সব কাজ আমি একা কিভাবে করব বল? লক্ষ্মী বুবু, তোমার সংসারের কাজ তো তোমাকেই করতে হবে। তাহলে তুই এখন কি করবি? হাতের নেল পলিশগুলো উঠে গেছে আর চোখের পাপড়িগুলো কেমন যেন দেখাচ্ছে। আগামী 2 ঘন্টায় তুমি আমাকে ডাকবে না, আমি হাতে নেল পলিশ লাগাবো আর চোখে মাস্কারা লাগাবো। আর মানে তুই শুধু সাজগোজ করবি আর আমি ঘরের সব কাজকর্ম করব? কি আর করা, তুমি সংসার সামলাও আর আমি স্বামীকে সামলে নেব। এখন আর কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও, দুপুরে এসে উনি যদি দেখে রান্না এখনো হয়নি তাহলে তো বোঝোই তোমার কপালে শনি লাগবে। সত্যি তো, সংসারটাই শুধু আমার, স্বামী তো কবেই হাতছাড়া হয়ে গেছে।
শিয়াল হাতে একটি শপিং ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছে। তার মনটা খুব ফুরফুরা। পথে মধ্যে বাঘের সাথে দেখা হলো। কি রে শিয়াল, খুব ফুরফুরে মেজাজে আছিস মনে হচ্ছে। তুই বনিয়ে শুনে যে খুব মজায় আছিস। আর মজা, দুই বউনি আবার মজায় থাকা যায়? বাঘ ভাই, বড় বউটা ভালো হলে কি আর আবার দ্বিতীয় বিয়ে করতাম? তবে ভাগ্য গুণে দ্বিতীয় বউটা খুব লক্ষ্মী পেয়েছি। পুরো সংসারের কাজ একাই সামলায়। কিন্তু সমস্যা হচ্ছে, বড় বউটা ছোটটাকে একদম সহ্য করতে পারে না। তুই মনে হয় কিছু একটা ভুলের মধ্যে আছিস রে শিয়াল। ভুলের মধ্যে মানে? এ কথা কেন বলছো বাঘ ভাই? দেখ শিয়াল, আমরা সবাই জানি তোর বড় বউটা খুব লক্ষ্মী, ঘরের সব কাজকর্ম করে সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখে। আর তোর ছোট বউ কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা এটাও শুনেছি তোর ছোট বউ তোর সামনেই শুধু কাজ করার অভিনয় করে। না না না, হয়তো ভুল শুনেছ। তুমি সব কি বলছো বাঘ ভাই? এমন সময় ছাগল এলো সেখানে। বাঘ মামা একদম সত্যি কথাই বলেছে শিয়াল ভাই, তোমার ঘরে লক্ষ্মী শুধুমাত্র একজনই, সে হচ্ছে তোমার বড় বউ। শোন শিয়াল, আমাদের কথায় মন খারাপ করিস না। তোর ছোট বউটা একটা সুবিধাভোগী, আজ তুই ভালো রেখেছিস তাই তোর কাছে আছে, কাল অসুবিধা হলে চলেও যেতে পারে। আমাদের কথা বিশ্বাস না করে তুই নিজেই বরং পরীক্ষা করে দেখতে পারিস। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হাতে সুন্দর একটি শপিং ব্যাগ নিয়ে শিয়াল ঘরে ঢুকলো। তার ছোট বউ হাতে এক গ্লাস শরবত নিয়ে দাঁড়িয়েছিল। তুমি এসেছো? সে কখন থেকে তোমার জন্য শরবত হাতে নিয়ে দাঁড়িয়ে আছি? আজ আসতে এত দেরি করলে কেন গো? আসার সময় রাস্তায় বাঘ আর ছাগলের সাথে দেখা হয়েছিল। ওদের সাথে কথা বলতে বলতেই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, দুপুরে রান্না হয়েছে? হ্যাঁ গো হ্যাঁ। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। সময় মতো খাবার না পেলে তোমার মাথা তো গরম হয়ে যায়, সে কি আমি জানি না? তুমি আসার আগে আমি সব রান্না শেষ করে ফেলেছি। বড় বউ কোথায়? আমি এসেছি সেই কখন, তাও তাকে দেখছি না যে। আমি ভাত তরকারি সব রান্না শেষ করে ওকে বলেছিলাম প্লেট সাজাতে। আমি এই ফাঁকে শরবত বানাচ্ছিলাম, কিন্তু দেখো এখনো তোমার বড় বউ খাবারটা এখান পর্যন্ত আনতে পারলো না। তুমি গিয়ে একটু তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো তো। আচ্ছা দাঁড়াও, ঘরের এই কোণায় বেশ ধুলা জমে আছে মনে হচ্ছে। আজ কি ঘর ঝাড়ু দাওনি? আজ কেমন ধুলা ধুলা লাগছে তাই না গো? দেখেছো, আমি আগেই জানতাম, প্রতিদিন তো আমিই ঝাড়ু দেই। রান্নাটা একটু তাড়াতাড়ি করতে গিয়ে বড় বউকে একটু বলেছিলাম ঘরটা ঝাড়ু দিতে, সে কোনো রকম দুইটা ঝাড়ু মেরেই মনে হয় রেখে দিয়েছে। আচ্ছা, তুমি খেয়ে দিয়ে বাইরে গেলে আমি তখন আবার ভালোভাবে সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখব। বড় বউ খাবার নিয়ে এলো সেখানে। এত
এতক্ষণে তোমার আসার সময় হলো? কি যে করো না বুবু, তোর এই সর্বোচ্চা হয়েছে হয়েছে, তুমি ভেতরে যাও, আমি ওনাকে খাওয়াচ্ছি। বড় বউ খাবার রেখে চলে গেল, ছোট বউ শিয়ালকে খেতে দিল। শিয়াল কিছুক্ষণ খাওয়ার পর হঠাৎ বলল, উফ, ভাতের মধ্যে পাথর, চাল কি ভালো করে ধোয়া হয়নি? দেখেছো, আমি তরকারি কাটছিলাম বলে চুলায় আগুন জ্বালিয়ে বুবুকে বলেছিলাম চাল ধুয়ে দিতে, ওকে দিয়ে একটা কাজও যদি ভালোভাবে করানো যায়। কি ব্যাপার, এই মাছের তরকারিতে তো লবণ হয়নি, রান্নার সময় কি একবারও মুখে দিয়ে টেস্ট করোনি যে লবণ হয়েছে কি হয়নি? এই দেখো বড় বউ। মানে কি, মাছ তরকারি দিয়ে আজ বড় বউই রান্না করেছে? আসলে আসলে আমি চুপ করো, তুমি একদম চুপ। এই তুমি নাকি ঘরের সব কাজ করো, অথচ যেটার কথা জিজ্ঞেস করি সেটাই বলো বড় বউ করেছে, তাহলে তুমি সারাদিন বাসায় থেকে করেছোটা কি? বড় বউয়ের সন্তান হয় না বলে তোমাকে আমি বিয়ে করেছিলাম, কিন্তু তোমাকে দিয়েও তো আমার কোনো লাভ হয়নি, উল্টো বড় বউয়ের কাঁধে বন্দুক রেখে তুমি এই সংসার রাজত্ব করছো। এসব তুমি কি বলছো স্বামী? চুপ, একদম চুপ, আমার সামনে একদম ন্যাকামি করবি না, ভালোয় ভালোয় এখান থেকে বিদায় হ। তোর মতো অপদার্থের আমার ঘরে কোনো জায়গা নেই, যা এখান থেকে। আমাকে তাড়িয়ে দেবেন না স্বামী, আপনার দুটি পায়ে পড়ি, এখন থেকে আমি বুবুর সাথে সাথে সব কাজ করব, বুবু যা বলবে তাই শুনব। ছোট বউ কান্নাকাটি করছে, এমন সময় বড় বউ এলো সেখানে। কি হয়েছে, ছোট কাঁদছে কেন? বুবু তুমি আমাকে ক্ষমা করে দাও, বুবু এখন থেকে তুমি যা বলবে আমি সব শুনব, তোমার সাথে সাথে সব কাজ করব, প্লিজ তোমরা আমাকে তাড়িয়ে দিও না। বড় বউ তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে আসলে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি ক্ষমা করে দাও আমায়। এভাবে বলছেন কেন স্বামী, আমার কাছে আপনার কোনো অন্যায় নেই, তবে আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন তার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আপনি ছোট বউকে ক্ষমা করে দিন, ওর উপর আমার কোনো অভিযোগ নেই, সবই আমার কপাল। আয় ছোট, তোকে কোথাও যেতে হবে না, আমরা দুই বোন একসাথে থাকব। এরপর থেকে ছোট বউ আর বড় বউর সাথে কোনো রকম কুটনামি করেনি, তারা তিনজন একসাথে সুখে শান্তিতে তাদের পরবর্তী জীবন কাটিয়ে দিল।